أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অনেকে আমার কাছে জানতে চান এই শীতের মধ্যে আমার স্ত্রীকে কিভাবে সহবাস করে পরিপূর্ণ সুখ দিতে পারব লজ্জা নয় জানতে হবে আবার অনেকে এটাও বলেন এই শীতের মধ্যে আমার স্ত্রী কোনোভাবেই রাজি হয় না কিন্তু আমি অনেক চাই হ্যাঁ ভাইয়া আপনার জন্যই আজকের এই ভিডিওটি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই বিষয়টি জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতেই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই শীতের মধ্যে আমাদের স্ত্রীরা সহবাস করতে চায় না কেননা এখন অনেক ঠান্ডা সহবাস করলে তো এই ঠান্ডার মধ্যে গোসল করতে হয় সেই ক্ষেত্রে মেয়েদের জন্য একটু সমস্যা পুরুষের জন্য সমস্যা কিন্তু পুরুষরা এই বিষয়টিকে এত সিরিয়াসলি নেন না কেননা পুরুষের যখন ইচ্ছে হয় তখন সে আর কোনো বাধাই মানতে চায় না কিন্তু স্ত্রী যদি না দিতে চায় তাহলে তাকে কিভাবে রাজি করাবেন তো আমি একটি গোপন টিপস দেব সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনার স্ত্রী রাজি হবে সহবাসের সময় আপনার স্ত্রীর সাথে সহবাসের প্রস্তুতি নেবেন মেয়েদের কিছু দুর্বল জায়গা আছে সেই জায়গাগুলো যদি আপনি স্পর্শ করেন তাহলে কোনো মেয়ে সহবাস না করে থাকতে পারে না তো সেগুলো আপনার বুঝতে হবে অধিকাংশ পুরুষ এগুলা বিষয় বুঝে না তারা শুধু তাদের জিনিসটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করে কিন্তু মেয়েরা আদর সুহাগের মাধ্যমে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে তাই সহবাসের সময় আদর সুহাগের প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে সহবাসের সময় যত বেশি আদর সুহাগ করতে পারবেন তত বেশি আপনার স্ত্রী সুখী হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আলোচনা করব কোন জায়গায় আদর সুহাগ করবেন মেয়েদের কিছু স্পর্শকাতর জায়গা আছে যেগুলোকে আদর করলে মেয়েরা সহজেই দুর্বল হয়ে যায় প্রথমত আপনার স্ত্রীর গোলাপি ঠোঁট টুঠে আদর করলে আপনার ঠোঁট আপনার স্ত্রীর ঠোঁট এক করে ফেলবেন এভাবে স্ত্রীকে আদর করবেন দেখবেন সেকেন্ডের মধ্যে আপনার স্ত্রী উত্তেজিত হয়ে যাবে তবে এক্ষেত্রে সহবাসের আগে দুজন দুজন ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে না হলে কিন্তু একজন আরেকজনের ঠোঁটে চুমু দিতে পারবে না দুর্গন্ধ থাকলে কিন্তু কাছে আসবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে তারপর আপনার স্ত্রীর পেটে নাভিতে ঘাড়ে গলায় চুমুই চুমুই বড়িয়ে দিন এবং দুই হাত দিয়ে ভালো করে আদর করুন এবং আপনার স্ত্রীর বুকের মুছে যে দুইটা জিনিস আছে সেটি একদম ভালো করে চুষবেন যত বেশি পারবেন তত বেশি স্ত্রী উত্তেজিত হবে একদম সবার শেষে স্ত্রীর গোপন জায়গায় আদর করবেন ক্লাইটোরিয়াস ভালো করে নড়াচড়া করবেন এতে করে স্ত্রী সহবাস না করে আর ঠিক থাকতে পারবে না বরঞ্চ আপনার জিনিসটি নেওয়ার জন্য সে পাগলের মতো ছটফট করবে তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার সদীয় মরুপিয়ান ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের উত্তর দিয়ে দেব তো আজ এ ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু